দর্শক, এই মুহূর্তে দীপ্ত কৃষি টিম অবস্থান করছে মনামিনা কৃষি খামারে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পাশে কিন্তু দাঁড়িয়ে আছেন মনামিনা কৃষি খামারের স্বত্বাধিকারী জনাব মতিউর রহমান ভাই। মতিউর রহমান ভাই 2020 সালে দীপ্ত কৃষি অ্যাওয়ার্ড যখন প্রথম শুরু হয় তখনই তিনি সেরা ফল বাগানি হিসেবে পুরস্কারপ্রাপ্ত হয়েছেন। আমরা এটা শুনে এসেছি যে মনামিনা কৃষি খামার বা মতিউর রহমান ভাই এই এলাকায় তিনি কিন্তু নিরাপদ ফল চাষী হিসেবে বেশ সমাদৃত এবং তিনি সারা বছরই বিভিন্ন রকম ফলের চাষ করেন। এখন যেহেতু ভরা আমের মৌসুম, এখনও আমরা চলে এসেছি তার কাছে, তার বাগানে জানবো যে তিনি কিভাবে নিরাপদ ফল উৎপাদন করছেন, নিরাপদ আম সবার কাছে পৌঁছে দিচ্ছেন এবং আমের সার্বিক পরিস্থিতি। দর্শক, আপনারা সাথেই থাকুন। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? জি আপনি ভালো? তো এই তো ভালো। দীপ্ত কৃষি তো বেশ কয়েকবার আপনার এই বাগানে এসেছে, তাই না? জি। এখন কি আগের অবস্থানে আছে নাকি পরিবর্তন হয়েছে? না, সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তন হয়। যেমন আগে সাধারণভাবে আমরা এই এলাকায় বরেন্দ্র এলাকায় পানির অভাব ছিল, সেচের অভাব ছিল এবং কিছু কিছু জায়গায় ধান চাষ হতো, বাকি জমিগুলো পতিত থাকতো। এখন আমরা বিভিন্ন ধরনের ফল এই বরেন্দ্রের মাটিতে, যেখানে আগে ধুধু রৌদ্র এবং ধুধুময় এলাকা ছিল, এখন দেখেন সবুজে সবুজে পুরো এলাকাটা ঘেরা। বলা যায় এটা আমার না, আমাদের, অর্থাৎ আমার গোটা পরিবার। আচ্ছা, মনামিনা কৃষি খামার এটা কার নামে? এটা মূল বিষয়টা কারো নাম না, এটা গোটা আমার পরিবারের নাম। আমার নাম মতিউর রহমানের ম, আমার ওয়াইফ নাসিমা রহমানের দন্ত নয় আকার না, আমার মেয়ে মিতুর নামে মি, আবার ছেলে নাহিদের নামে না, এসব মিলে মনামিনা। তার মানে আপনাদের পুরো পরিবার, আমাদের বাগান। এছাড়া আমি যেহেতু সরকারি চাকরি করি, আমি তো পুরোপুরি এখানে সময় দিতে পারি না। আমার পুরো পরিবারটা, কোনো সময় আমার স্ত্রী, আমার মেয়ে, ছেলে, আবার ছেলের বউ, বৌমা, আমরা সবাই মিলে এটা করি আর কি। সবাই কাজ করে। জি সবাই কাজ করে। আমরা যে এখন যেখানটায় আছি দেখতে পাচ্ছি, দর্শক আপনারা যদি দেখে থাকেন, প্রত্যেকটা গাছে একদম ফলের ভারে নুয়ে পড়েছে। আমরুপালি, আমরুপালির পরে বাড়িফোর ব্যানানা, তারপরে আসবে গড়মতি, ইলামতি, এইসব শেষ হওয়ার পর এইসব, জি এইসব শেষ হলে তারপর আসবে আপনার বাড়ি ১১, তারপর আসবে হলো সাথে থাকবে কাটিমন, এগুলো বারো মাসই ভ্যারাইটি। সেই সাথে আমাদের পেয়ারা বারো মাস থাকে গাছে, তারপর বরই, মালটা, কমলা, সব মিলে। মালটা মতিউর নামে পরিচিত, জি মালটা মতিউর নামে আমাকে প্রায় সারা দেশের লোকেই চিনে। এবং মালটা নিয়ে আমার বাংলাদেশে আমি প্রথম বাণিজ্যিক মালটা চাষি। আচ্ছা, দেখতে পাচ্ছি যে চারপাশে আমরুপালি। আপনি তো আমরুপালি ছাড়াও বিভিন্ন আমের কথা বললেন, সেগুলো তো আপনার বাগানে আছে? জি জি অবশ্যই। এই যে এই প্লটটা সামনে, এটা দিয়ে আমরুপালি, ও পাশে আছে বাড়িফোর, বাড়ি ১১, কাটিমন, বিদেশি অনেকগুলো ভ্যারাইটি আছে, যেমন আছে আপনার রেড আইভরি, নাম ডকমাই, রেড পালমার, ব্রুনাই কিং, গ্রিন, মানে অনেক অনেক অনেক, যেটা যেগুলো এইখানে একটা গাছ দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ ভালোই আম হয়েছে। বিভিন্ন বয়সের গাছ কেন আপনি মনে হচ্ছে যে এগুলো কিছুটা ছোট দেখছি, আবার অনেকগুলো অনেক বড় দেখছি? এখানে আরেকটা মজা হয় যে দেখেন, ওটা কিন্তু এই মাত্র কয়েকদিন, 15-20 দিন আগে এটা লাগানো হয়েছে, এটাতে সামনেবার ফলন আসবে। মানে এটা আমরা প্রথম যখন বাগানটা গাছগুলো চারাগুলো লাগানো শুরু করি, দেখা যাচ্ছে চারাগুলো আমার হতে হতে সামনে 10টা চারা মারা গেল, মানে খরাতে 10টা চারা মারা গেল। ওখানে কিন্তু জায়গাটা আবার একটা চারা রিপ্লেস দিলাম, এই রিপ্লেস দেওয়াতে ওটা এক মাস পিছিয়ে গেল। ছোট ছোট কারণগুলো এরকম আগে পরে লাগানো হয়। গাছগুলো বেশ ভালো দেখতে পাচ্ছি, ঝাপালো ঝাপালো। আমরুপালি সাধারণত কোন মাসে আসে জানো? আমরুপালি আপনার জুলাইতে আমরুপালি হারভেস্ট করার সময়টা হলো জুলাই। আচ্ছা, এখন তাহলে কি কি আম হারভেস্ট? এখন আমাদের পুরো ভরা মৌসুম একদম, সেটা হলো খিরসাপাত। আমাদের চাঁপাইনবাবগঞ্জের বলতে পারি আমাদের গর্ব, খিরসাপাত, বা বাইরে এটাকে যদিও অনেকে হিমসাগর বলে, আমাদের জিআই সনদপ্রাপ্ত এবং চাঁপাইনবাবগঞ্জের যে আম খিরসাপাত, সেটা আমরা জিআই সনদ পাওয়ার পর থেকেই আমরা আমাদের করে আরও ভালো করে পেয়েছি।